বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে আছে জেড বিকে ব্লগস থেকে জাইদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধুরা, পথে যেতে যেতে কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। সাবস্ক্রাইব করুন কাজী নরিন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুরা, আসলে একজন বাইকারের সার্থকতা কি জানেন, যখন তাদের অনেক মন খারাপ তখন কোনো মানুষের সাহারা তাদের লাগে না, একটা বাইক হলেই হয়ে যায়। একটা বাইক দিয়ে যখন সে একটা রাইডে বের হয় তখন তার এমনি মন ভালো হয়ে যায়। এটাই হচ্ছে একটা বাইকারের সার্থকতা, ঠিক আছে? তো আমার কথা যদি বলি, আমিও কিন্তু সেম অবস্থা, কারণ এই লকডাউনের মধ্যে অনেক অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা, অনেক বিপত্তি আমাদের মাঝখানে বিরাজ করছে। তার মাঝখানে যখন আসলে একটু বাইরের প্রকৃতিটা দেখার সৌভাগ্য হয়, তাও যখন এই বাইক দিয়ে, তখন খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, অতিরিক্ত স্পিডিং করা ঠিক না। অতিরিক্ত স্পিডিং করে আসলে মানে বাইকের আয়ু কমানো দরকার নাই, প্লাস নিজের আয়ু কমানো দরকার নাই। তবে মিনিমাম যতটুকু স্পিড মেনটেন করা উচিত, অতটুকু স্পিড রাস্তা সাপেক্ষ যেই বিষয়গুলো, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা মিনিমাম স্পিডটুকু তুলতেই পারেন আপনার বাইকে। এতে কোনো বড় ধরনের ক্ষতি হবে না ইনশাল্লাহ। অসাধারণ একটা অনুভূতি বন্ধুরা, আসলে মনে হচ্ছে যে আমি আকাশে উঠতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে ব্যক্তিগতভাবে, আমি জানি না অন্যদের কেমন লাগবে, তবে এ এক অদ্ভুত অনুভূতি। আরেকটি R15 মবিস্টার এডিশন, আই থিঙ্ক। চারিদিকে ছবি তুলছে, সবাই একসাথে বসে আছে, আসলে ভালো লাগছে, তুলনামূলক আসলে অসাধারণ বন্ধুরা। আসলে লকডাউনের জন্য আসলে প্রকৃতিরও একটা নিঃশ্বাস ফেলানোর মতো একটা সিচুয়েশন হয়েছে। আসলে প্রকৃতিকে দেখলেই আসলে বোঝা যায় তার রূপ এবং তার গুণ সব কিছুই আসলে বৃদ্ধি পেয়েছে এই লকডাউনে। মনের সুখে বের হয়েছে দেখেন তিনজন বাহুবলী হেলমেট ছাড়া। এ এক অসাধারণ অনুভূতি। এই লুকিং গ্লাস একটু বাঁকা বাঁকা লাগে। চায়ের দোকানগুলো কি বন্ধ পেলাম না? এখন আর একটু সামনের দিকে যাই, দেখি চা কফি আছে কিনা। যদি চা কফি থাকে তো ভাগ্য ভালো, আর যদি চা কফি না থাকে তাহলে বাসায় গিয়েই চা কফি বানিয়ে খেতে হবে। সামনে যেতে থাকি। বসা তুমি
বন্ধুরা, পথে যেতে যেতে কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। হিয়ার ইজ দ্য ম্যান। হাই, আপনার নামটা বলে দেন। আমার নাম তাহসিন। উনি হচ্ছে মিস্টার তাহসিন। উনি আমার সব কয়টা ব্লগ দেখে এবং থ্যাঙ্কস টু তাহসিন। এবং আপনি কোন বাইকটা চালান জানো? আচ্ছা, তো হিরো হাঙ্ক। ওকে, একদম একবার ব্র্যান্ড নিউ না? জি। কত কিলো চালাইছেন এটা? এটা 2010। 2010 কিলো চালাই ফেলছেন? মানে কতদিন হয়েছে এটা বয়স? মানে এটা হচ্ছে 3 মাস হয়েছে। 3 মাস মাত্র? তাও তো অনেক চালাইছেন। আমি তো বাইক কিনে মানে চালানোই হয় না, খুব কম চালানো হয় তুলনামূলক। আচ্ছা, আমি শুনছি যে হিরো হাঙ্কের আপনার আগের যেগুলো আর কি হন্ডা সিরিজের যেগুলো, ওগুলোর মনে হয় মানে লংজেভিটি বেশি ছিল, কিন্তু আপনি যে এখন চালাচ্ছেন এটা লংজেভিটি কেমন মনে হয়? এটা ভালোই। ভালোই। মাইলেজ কেমন পাচ্ছি? আমি সিটির ভিতরে 40-42 পাচ্ছি এটাতে। বাহ, তাহলে তো কোয়াইট কিনা, খারাপ না। আর এটার তো কুশনটা অনেক ভালো, পিছে বসে পুরো ঢাকা সিটি ঘুরলে সমস্যা নেই। ঠিক আছে, আমার কাছে মনে হয় মানে আমার বাইকের হচ্ছে মানে সিটটা আসলে অনেক হার্ড। হ্যাঁ, তুলনামূলক ওটার সিটটা আমার কাছে তুলনামূলক বেশি ভালো লাগে। যাই হোক, আপনার সাথে কিন্তু আমার দেখা হয়ে খুব ভালো লাগলো। আর আপনি বলে দেন আমার চ্যানেলটা যাতে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে। অবশ্যই, কাজী নরেন আপু, সরি আন্টি, শ্যামা সম্পর্কে আন্টি হয়। আচ্ছা, তাহলে কাজী নরেন আপনার সম্পর্কে কি হবেন? ভাগনা। ভাগনা? আচ্ছা, ভাগনা তুমি বলে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাই আমার আন্টির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কাজী নরেন, আর সবাই লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। বেল আইকনটা ক্লিক করবেন যাতে আন্টির সবগুলো ব্লগ আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। আর যদি আপনার ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যায়, সরি ভাগনা, তোমার ব্রেকিং পিরিয়ডটা যদি শেষ হয়ে যায় বাইকের, তাহলে আমাকে একটু চালাতে দিবা? অবশ্যই, এখন এখন চালাই, এখনই চালাই। তো এখন না, ব্রেকিংটা শেষ হোক, ব্রেকিংটা শেষ হলে, কারণ একটা বাইক একটা মানুষের হচ্ছে একটা মানুষের কিন্তু জীবনের একটা অংশ বলা যায়। তো ব্রেকিংটা শেষ হলে দেন আমি এটা চালাবো এবং আপনাদেরকে বলবো যে বাইকটা কেমন, আমার কাছে কেমন লাগছে ব্যক্তিগতভাবে। এমনি ও তো বলছে 100% ভালো, কিন্তু আমিও বলবো যে কেমন লাগে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এটা অনেক ভালো একটা অনুভূতি যখন একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় এবং ব্যক্তিটা যদি পরিচিত মানুষ হয়ে থাকে, খুবই সাপোর্টিভ মেন্টালিটির হয়, এটা আসলে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ ভাইয়া। খুবই ভালো লাগে যখন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় এবং সাবস্ক্রাইবাররা যখন আমার ভিডিও ব্লগগুলো দেখে এবং দেখে যখন মতামত পোষণ করে, বিভিন্ন রকম ওপিনিয়ন শেয়ার করে, তখন আসলে মনে হয় যে না, আসলে আমার মোটর ব্লগিংটা সার্থক। এই কলোনিটির নাম হচ্ছে দিন মোহাম্মদ কলোনি। আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, বিশেষ করে তাদের স্পিড ব্রেকারের সিস্টেমগুলো খুবই সুন্দর ছিল। এবং এই স্পিড ব্রেকারগুলোতে কিন্তু আসলে তুলনামূলক হাইট সব কিছু ঠিক আছে, একটু উঁচা মনে হয়, না এত উঁচা না, তবে স্পিড ব্রেকারগুলো ভালো, অতিরিক্ত উঁচা না। ভালো লেগেছে দিন মোহাম্মদ কলোনিতে এসে। যাই হোক, সাবস্ক্রাইবারের মাধ্যমে জেনে গেলাম। বাই দ্য ওয়ে, সে কিন্তু আমার ভাগ্নি হয়, সে কিন্তু বলেছে সামনে প্রচুর জ্যাম, তো জ্যামটা ঠেলে পার হয়ে দেন আমি আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরেন। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে আছে ZBK ব্লগস থেকে জাইদ ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে কনসিডেন্টলি আপুর সাথে দেখা হয়ে গেছে। এন্ড আপুরে 2-3 বার ফোন দিয়েছিলাম, উনি ফোন ধরে নাই, পাশাপাশি রাইড করলাম। আর আমি হয়তো বা ভিডিওটা ক্লিপটা শেয়ার করতে পারতাম, আর অনফরচুনেটলি আমার নিজের ক্যামেরারও চার্জ শেষ। সামান্য একটু হয়েছে, হাতের রিস্টের মধ্যে যে একটা প্রেশার থাকতো, এখন এই প্রেশারটা একদমই নাই, আমি পার্সোনালি এটা ফিল করি নাই। আর যারা আমার থেকে একটু বেশি হাইটের আছেন, তারা তো আরো কমফোর্টেবল ফিল করবে। আর আপুর জন্য তো এখন যেহেতু উনি ফিমেল রাইডার, এই জিনিসটা ওনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। আর ম্যাক্সিমামই উনি হচ্ছে সিটি রাইড করে, আর যারা সিটি রাইড করছেন, সো বুঝতে পারতেছেন যারা R15 চালাচ্ছেন তাদের অনেক পেইন খাইতে হয়, আমরা চিপা চাপা দিয়ে বেরোইতে হয়। যাই হোক, ভিতরে আমার আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা আমাকে জিজ্ঞেস করছে যে আপনার সমস্যা হয় না, হাতে ব্যথা করে না কিংবা কাঁধে ব্যথা করে না? তো আমি সবাইকে বলছি যে আমার হয় না, মানে ব্যথা করে না। তো তখন আমাকে সবাই বলছে যে এটা কিভাবে সম্ভব। তো এই জন্য আজকে আসলে লাকিলি জাইদ ভাই একটা ট্রায়াল দিয়ে ফেলেছে এবং আপনারা নিজেরাই কিন্তু শুনে ফেলেছে। ভাই, আপনার হাইট কত? আমার 5'4". 5'4"? আচ্ছা, আমার হচ্ছে 5'3". আচ্ছা, তাহলে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইবার বেশি। আরে না আমার সাবস্ক্রাইবার বেশি মানে অনেক ম্যাক্সিমাম বলে আমি মেয়ে মানুষ দেখে সাবস্ক্রাইবার বেশি, বাট আমি কিন্তু চেষ্টা করি, আমি কিন্তু চেষ্টা করি, ঠিক আছে, যতটুকু সম্ভব চেষ্টা করি যে মানে কষ্ট করে যতটুকু সম্ভব আপনাদেরকে যতটুকু ইনফরমেটিভ করে ভিডিও দিতে পারি। যাই হোক, আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো যে আপনি আমার বাইকে উঠে বলছেন বাইকটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি আমি যদি আর1 বাইক কিনি অবভিয়াসলি আমি হচ্ছে এই জিনিসটা আমি আপনার কাছে আসব, আপনি যে জায়গা থেকে করাইছেন আমি অবশ্যই দেখব। হ্যাঁ বন্ধুরা, আমিও আপনাদেরকে একটা লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। আর থ্যাঙ্কস টু ZBK ব্লগস জাহিদ ভাইকে, ইটস মাই অনার, এবং আপনারা সবাই কিন্তু জাহিদ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ওনার ভিডিওগুলো লাইক করবেন। লাইক করলে কিন্তু ভিডিওগুলো আসলে সামনের দিকে আসবে এবং ওনার ভিউজগুলো হবে। আপনারা সবাই চেষ্টা করবেন যে আমাদের বাংলাদেশের মোটো ব্লগাররা যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এবং আপনাদের মাধ্যমে যেন আমাদের একটা প্রচার আসে। আর পাশাপাশি আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে, নেক্সট কোন এপিসোডে। থ্যাংক ইউ, টিল দেন রাইট সেফ, স্টে সেফ। খুবই ভালো লাগছে, চারিদিকে অনেক শান্ত নিবিড়, আমার পিছনে একটি অ্যাপাচি আরটিআর। অনেক অতীত মনে পড়লো, যদিও আমার অ্যাপাচি আরটিআরটা আসলে লাল ছিল কিন্তু নীলটাও খুব ভালো লাগে, বিশেষ করে তার এগ্রেসিভ চোখ দুইটা খুব ভালো লাগে। যাবার সময় হলো, দাও বিদায়। ভেবেছিলাম চা কফি কিছুই কপালে জুটবে না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান, লাকিলি আমি মালাই চা পেয়ে গেলাম এবং সে মালাই চা খেলাম। ও মাই গড, রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। আমি আসলে কর্দমাক্ত রাস্তা, গর্তযুক্ত রাস্তা আমি আসলে খুবই ভয় পাই। এই রাস্তাগুলো আসলে মানে দুই চাকা কিংবা দ্বিচক্র যানের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সন্ধ্যা ঘনিয়ে আসে, কালো মায়া ছেয়ে আসে, উদাসীনী মেঘ ভাসে আমারই বুকে, ধীরিনিশি ফিরে আসে, আধারে তারকা হাসে, বাড়িধারা নেমে আসে আমারই চোখে। এই কবিতাটি লিখেছি আমি, তবে এখন সুর করা হয়নি, সুর করব পরবর্তীতে। আমি বাসার দিকে রওনা দিচ্ছি, বাসার দিকে রওনা দিয়ে বাসায় চলে যাব, কারণ এর থেকে বেশি আসলে আলো নেই, প্লাস আকাশেও মেঘ জমেছে। আমার সাথে নেই হৃদয় ভাইয়ের রেনকোট, এর মধ্যে আমার ভাইজারটাও বন্ধুরা অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে ভালোভাবে আমি অন্ধকারে ভিউ দেখতে পারি না। তো সেই দিক থেকে আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি এখন। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ব্লগ। আসবো নতুন কোনো মিউজিক ভিডিও, নতুন কোনো গান বা আনবক্সিং ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আপনারা কাজী নরিন চ্যানেলটির সাথে থাকুন। যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবেন না। এতে করে আমার সবগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। ছোট বড় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, রেসপেক্ট অল বাইকার, দিস ইজ ইয়োর কাজী নরিন সাইনিং অফ।